হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজ আবার ফিরে এলাম আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে। এতদিন আসলে কোনো ব্লগ আপলোড করতে পারিনি, বিভিন্ন ঝামেলা, বাচ্চারা অসুস্থ, সব কিছু মিলিয়ে অনেক বিজি ছিলাম, তাই আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এটা আমি বাহিরে চলে আসছি, ওয়েদারটাও ভালো ছিল। তো বাচ্চাদেরকে গড়ে রেখে, ওদের বাবার কাছে রেখে আমি আমার কিছু শপিং ছিল ছোটোখাটো কিচেন স্টাফ, সেগুলোর জন্য আমি মানে শপিংয়ে যাচ্ছি, একাই যাচ্ছি। তো আমার সাথেই থাকুন, দেখি আমি কী কী কিনি। স্টার হলিডে চলছে, তাই আমার হাজব্যান্ড গড়ে বাচ্চাদেরকে রেখে আসছি। তো বেশি ঘোরাঘুরি করব না, আমার যে যে জিনিসগুলো প্রয়োজন আমি সেই আইলেই যাব। এখানে বেবি প্রোডাক্টস কিছু আছে, সেগুলো আমার লাগবে, এখান থেকে আমি নিয়ে নেব। চেষ্টা করব রেকর্ড করার জন্য, যদিও পারব না, মোবাইলে একদম চার্জ নেই, তাই আর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব না, শুধু অল্প একটু শেয়ার করছি। তো এখান থেকে আমি কিছু কিচেন স্টাফ নিয়ে নিচ্ছি। তো আমি কিছুটা কিনে নিয়েছি আমার যা যা প্রয়োজন। আসলে বেক করতে আমার খুবই ভালো লাগে, কেক বানাতে তো আমার খুবই পছন্দ। আমি মাঝে মধ্যে বিকালে গরম গরম কেক বানিয়ে চায়ের সাথে খাই। তো আমার একটা কেক মোল্ড লাগবে, সেটা হচ্ছে গিয়ে হাফ পাউন্ডের, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজছিলাম। এখানে সব 2 পাউন্ড, 1 পাউন্ড, 1 পাউন্ড আমার আছে। তো আমি হাফ পাউন্ডের একটা কেক মোল্ড খুঁজছি, দেখি এখানে পাই কিনা, কিন্তু এখানে পেলাম না। আমি আরেকটা দোকানে যাবো, দেখছিলাম অল্প একটু যে নতুন কিছু আসছে কি না, না তেমন কিছু আসে নাই, আগেরগুলাই দেখলাম। এই ওয়াটার বোতলগুলো আসলে আমার হাজব্যান্ডের খুবই লাগে, কিছুদিন পর পর একটা কিনে আর কি, যে করে হারিয়ে ফেলে নাকি ভেঙে ফেলে উনি জানে। তো সবসময় ওনার জন্য উনিও কিনে, আমি বাইরে আসলে বলে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখছিলাম পছন্দ হচ্ছিল না, ওনাকে দেখালাম ওনার হচ্ছে না, তো আর নেই নি। তো এই বাটিগুলো আমার খুবই পছন্দ হয়েছে সিরিয়াল খাওয়ার জন্য, সকালে খুবই লাগে। তো অনেক সুন্দর সুন্দর কালার, তো এই কালারটা, ব্লু কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, দামেও খুব সস্তা, তাই ভাবলাম যে 4টা নিয়ে যাই। আসলে আমার একটু ঠান্ডা লাগছে, তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সেজন্য সরি চেয়ে নিচ্ছি। আশা করি কথাগুলো আজকে ইগনোর করবেন। আসলে দোকানে আসলে আমি শুধু আমার গড়ের জিনিসপত্রই দেখি, শোপিসগুলো দেখি, আমার খুবই ভালো লাগে। গড়ে আসলে কিনে এনে লাভ নেই, এখন অনেক কিছু নিয়ে আসছিলাম কিন্তু বাচ্চারা ভেঙে ফেলে, ওদের ইন্টারেস্ট খুব বেশি এইসবের প্রতি, সবসময় নাড়তে চায়, নেড়ে ছেড়ে ভেঙে ফেলতে চায়। ইনায়া আমার অনেক জিনিসই ভেঙে ফেলছে, ও এখন আর আপাতত এইসব কিনছি না, বাচ্চারা একটু বড় হলে ইনশাল্লাহ আবার সাজিয়ে রাখবো সব কিছু। তো আমি অন্য আরেকটা দোকানে চলে আসছি, মোবাইলও বেশি চার্জ নেই, তাই তাড়াহুড়া করছিলাম। এখানে দেখছিলাম যে হ্যাঁ, এখান থেকে আমি একটা কেক মোল্ড নিব, দেখছিলাম আছে। আর একটা আসলে আমরা মানুষ যেহেতু কম, বাচ্চারাও খায় না, আমি আমার হাজব্যান্ডে খাই, তাই আমি ছোটো ছোটো কেক বানাই, সেজন্য একটা কেকের টেবিল করছিলাম ছোটো করে কেক ডেকোরেশন করার জন্য। তো এখানেও পেয়ে গেছি যে হাফ মানে পাউন্ডের কেক মোল্ডও আছে, তো এখান থেকে আমি নিয়ে যাব। কিছু বেকিং পেপারও নেব, সেগুলো সবই আছে।
তো আমি বাসায় চলে আসছি, এসে অনেকক্ষণ হয়ে গেছে, মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়েছি, আমি আর বেশি রেকর্ড করতে পারিনি কিছুই, সব ফোনের চার্জ চলে গিয়েছিলো। তো বাসায় এসে দেখি যে আমার হাজব্যান্ড রান্না করেছেন, ঘরে রান্না করা ছিল না, আমিও রান্না করে যাইনি, যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম। তো উনি মানে সহজ করে যেটা পারেন সেটাকে ফ্রাইড রাইস বানিয়েছেন আর নুডলস। ফ্রাইড রাইসটা আসলে খুব মজা হয়েছিল মাশাল্লাহ। তো এখন আমি বাচ্চাদেরকে খাওয়াবো, আজকে এখানে বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ানোর জন্য। এখানে আমি কিছু আলুকে মানে ছোট ছোট করে কেটে রেখেছি সিঙ্গারা বানানোর জন্য, যেহেতু রমজান মাস চলে আসছে তাই ভাবলাম যে কিছু ফ্রোজেন আইটেম করে রাখি, রমজানে বা ঈদে কাজে আসবে। রমজান মাসে আসলে এসব করা অনেক ঝামেলা, যেহেতু সারাদিন রোজা রেখে বাচ্চাদেরকে নিয়ে নামাজ কালাম পড়ে এসব করা যায় না, আসলে কাজ করার মধ্যে থাকলে আসলে মানে অন্য কিছু করা যায় না, তাই আগেভাগেই প্রিপারেশন নেওয়া ভালো। তো আমিও শুরু করে দিয়েছি, আশা করছি আপনারা সবাই রমজান মাসে প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। এখানে আমি সিঙ্গারা বানাচ্ছি, তো আজকে আমি শেয়ার করব কিভাবে আলু দিয়ে আমি সিঙ্গারা বানাই। তো সিঙ্গারা বানাতে গিয়ে কী অবস্থা হয় আমার সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তা বলতে বলতে দেখলেন এখানে আমি অল্প একটু তেল দিয়েছি, তেলের সাথে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, সেটা সফট হওয়ার পর আমি হলুদ আর একটু জিরা পাউডার দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর এখন আমি মশলাটা কষানোর পর আমি এখন গ্রিন পিস দিয়ে দিচ্ছি, আমার ঘরে ছিল অল্প একটু, তাই ভাবলাম দিয়ে শেষ করে ফেলি, নতুন করে আবার কিনে আনবো সেজন্য। এখন আমি আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে আমি রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি সিঙ্গারা দিয়ে শুরু করলাম আসলে আমার রমজান মাসের প্রস্তুতি ফ্রোজেন আইটেমগুলো, সাথে শেয়ার করবো আমি হয়তো যদি পারি যে নেক্সট আমি কে কে বানাচ্ছি প্রয়োজন করে রাখার জন্য, ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমার সিঙ্গারা পুর হিসাবে আলুটা হয়ে এসেছে, এখন আমি উপর দিয়ে ক্রাশ চিলি বা চিলি ফ্লাক্স দিয়ে দেব অল্প একটু, জালের জন্য দিতে পারেন আবার ফ্লেভারের জন্য দিতে পারেন, অনেক ভালো লাগে। তারপর আমি অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, অনেক ভালো লাগে আসলে খেতে, ফ্লেভারফুল হয়, আর এই চিলি ফ্লেক্সটা দেওয়ার পর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আমার সিঙ্গারা পুরটা একদম রেডি, এখন আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা না দিলে আসলে অসমাপ্ত লাগে, আমি কোনো টেস্টই পাই না, তাই আমি বেশি করে দিয়ে দিচ্ছি। তো সিঙ্গারা পুরটা একদম রেডি, সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, একদম তেল বেশিও না কমও না, খুবই মানে আমি অল্প একটু খেয়ে দেখেছি খুবই মজা হয়েছে। তো আমি সেখানে ময়দা দিয়ে সিঙ্গারা বানানোর জন্য একটা ডো রেডি করেছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু এই যে ইনায়ার জন্য তো আমি বানাতেই পারছি না। আসলে সিঙ্গারা বানাতে গিয়ে আমার কী অবস্থা, আমি তখন আর বানাতে পারিনি, নিনায়ের জন্য ওটা সেটা ধরবে, তারপর একটু দিলাম, কিন্তু না ও যতক্ষণ দেখছে ততক্ষণ ধরতে চাচ্ছে, সেই জন্য আমি আসলে রেখে দিয়েছি আর বানাতে পারিনি। ভাবলাম রাতে যখন ওরা ঘুমিয়ে পড়বে তখন বানাবো, তো ওদেরকে ঘুম পাড়িয়ে আমি তাড়াহুড়া করে বানিয়ে রেখেছি। তো কয়েকটা ছিল আর ভালো লাগছিলো না, সারাদিন সারা বিকাল থেকে এই সিঙ্গারা নিয়ে ঝামেলা করতে করতে। তো আমার হাজব্যান্ড টিভি দেখছিল, বললাম যে কয়েকটা রয়েছে তুমি একটু বানিয়ে ফেলো, শেষ করে ফেলো আমার আর ভালো লাগছে না। তো ওনাকে দেখালাম ইউটিউব থেকে কীভাবে কী করতে হয়, তো উনি এভাবে করছেন, যেভাবেই পারুক শেষ করে ফেলুক সেটাই আমি চাই। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে উনি কীভাবে কী করছেন, মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই।
তো আশা করছি আমার এই ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্টস করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যার না কথা হবে আগামী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।